আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের 64টি জেলার শিক্ষার হার সম্পর্কে। কথা আছে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তো এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখেন তাহলে দুটা জিনিস জানতে পারবেন যে কোন বিভাগের আন্ডারে কতগুলো জেলা রয়েছে এবং কোন জেলার শিক্ষার হার কত পার্সেন্ট। তো এই ভিডিওর মাধ্যমে যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে এরকম লাল সাবস্ক্রাইব বাটন আছে, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা ঘন্টা আইকনটি অন করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনি কোন জেলার নাগরিক সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আসি চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগে মোট জেলা রয়েছে 11টি। তো প্রথমে আসি কুমিল্লা জেলা। কুমিল্লা জেলার শিক্ষার হার 60.02%। ফেনী জেলার শিক্ষার হার 69.7%। ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার হার 45.3%। রাঙ্গামাটি জেলা শিক্ষার হার 43.6%। নোয়াখালী জেলায় শিক্ষার হার 60.7%। চাঁদপুর জেলায় শিক্ষার হার 56.8%। লক্ষ্মীপুর জেলায় শিক্ষার হার 51.4%। চট্টগ্রাম জেলায় শিক্ষার হার 52.09%। কক্সবাজার জেলায় শিক্ষার হার 39.3%। খাগড়াছড়ি জেলায় শিক্ষার হার 44.07%। বান্দরবান জেলায় শিক্ষার হার 35.9%। রাজশাহী বিভাগে মোট জেলা রয়েছে 8টি। তো প্রথম জেলা সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জ জেলায় শিক্ষার হার 68%। পাবনা জেলায় শিক্ষার হার 46.4%। বগুড়া জেলায় শিক্ষার হার 49.38%। রাজশাহী জেলায় শিক্ষার হার 53%। নাটোর জেলায় শিক্ষার হার 65%। জয়পুরহাট জেলায় শিক্ষার হার 64%। চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিক্ষার হার 66%। নওগাঁ জেলায় শিক্ষার হার 62.52%। খুলনা বিভাগে মোট জেলা রয়েছে 10টি। প্রথম আছে যশোর জেলা। যশোর জেলায় শিক্ষার হার 56.52%। সাতক্ষীরা জেলায় শিক্ষার হার 66%। মেহেরপুর জেলায় শিক্ষার হার 53.6%। নড়াইল জেলায় শিক্ষার হার 61.3%। চুয়াডাঙ্গা জেলায় শিক্ষার হার 100%। কুষ্টিয়া জেলায় শিক্ষার হার 46.3%। মাগুরা জেলায় শিক্ষার হার 44.7%। খুলনা জেলায় শিক্ষার হার 60.1%। বাগেরহাট জেলায় শিক্ষার হার 74.62%। ঝিনাইদহ জেলায় শিক্ষার হার 48.4%। বরিশাল বিভাগে মোট জেলা রয়েছে 6টি। প্রথমে আছে ঝালকাঠি। ঝালকাঠি জেলায় শিক্ষার হার 66.7%। পটুয়াখালী জেলায় শিক্ষার হার 65%। পিরোজপুর জেলায় শিক্ষার হার 64.9%। বরিশাল জেলায় শিক্ষার হার 63.6%। ভোলা জেলায় শিক্ষার হার 47%। বরগুনা জেলায় শিক্ষার হার 62.1%।
সিলেট বিভাগে মোট জেলা রয়েছে চারটি। সিলেট জেলায় শিক্ষার হার 51.2%, মৌলভীবাজার জেলায় শিক্ষার হার 51.1%, হবিগঞ্জ জেলায় শিক্ষার হার 40.5%, সুনামগঞ্জ জেলায় শিক্ষার হার 35%। ঢাকা বিভাগে মোট জেলা রয়েছে 13টি। প্রথমে আছে নরসিংদী জেলা। নরসিংদী জেলায় শিক্ষার হার 42.09%, গাজীপুর জেলায় শিক্ষার হার 56.4%, শরীয়তপুর জেলায় শিক্ষার হার 41%, নারায়ণগঞ্জ জেলায় শিক্ষার হার 57.1%, টাঙ্গাইল জেলায় শিক্ষার হার 65.08%, কিশোরগঞ্জ জেলায় শিক্ষার হার 65.53%, মানিকগঞ্জ জেলায় শিক্ষার হার 56%, ঢাকা জেলায় শিক্ষার হার 70.5%, মুন্সিগঞ্জ জেলায় শিক্ষার হার 61.2%, রাজবাড়ী জেলায় শিক্ষার হার 52.53%, মাদারীপুর জেলায় শিক্ষার হার 48%, গোপালগঞ্জ জেলায় শিক্ষার হার 58.1%, ফরিদপুর জেলায় শিক্ষার হার 40.9%। বিভাগ রংপুর বিভাগে মোট জেলা রয়েছে 8টি। প্রথমে পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলায় শিক্ষার হার 51.08%, দিনাজপুর জেলায় শিক্ষার হার 45.7%, লালমনিরহাট জেলায় শিক্ষার হার 46.09%, নীলফামারী জেলার শিক্ষার হার 49.69%, গাইবান্ধা জেলায় শিক্ষার হার 35.7%, ঠাকুরগাঁও জেলায় শিক্ষার হার 41.8%, রংপুর জেলায় শিক্ষার হার 48.5%, কুড়িগ্রাম জেলায় শিক্ষার হার 56%। শেষ বিভাগ ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগে মোট জেলা রয়েছে 4টি। শেরপুর জেলায় শিক্ষার হার 48.04%, ময়মনসিংহ জেলায় শিক্ষার হার 68%, জামালপুর জেলায় শিক্ষার হার 38.5%, নেত্রকোনা জেলায় শিক্ষার হার 34.94%। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনি কোন জেলার নাগরিক সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।